فقد فاز فوزا عظيما. প্রশংসাকার কে যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান দান করে, কে যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, কে যিনি রাতকে দিনে রূপান্তরিত করে, কে যিনি মায়ের গর্ভে পুত্র ও কন্যা উভয় দান করে, কে যিনি মানুষকে মুশকিল থেকে উদ্ধার করে, প্রশংসাকার الحمد لله الحمد لله الحمد لله অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার ব্যাপারে তার রব ভালোবেসে বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যাকে ভালোবেসে রব বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন সেই নবীর প্রতি যার পরে এই পৃথিবীতে আর কোন নবী এবং রাসূল আগমন করবেন না, খাতামান নবিয়্যিন। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন সেই নবীর উপর যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি মাকামে মাহমুদ পাবেন, যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। আমরা সবাই সেই নবীর উপর দরুদ পাঠ করে চলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইয়া আল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা على إبراهيم إنك حميد مجيد. দিনি ভাই এবং বোনেরা যারা প্যান্ডেলে উপস্থিত অথবা প্যান্ডেলের বাহিরে যতদূর মাইক্রোফোনের সাউন্ড যায়, যে যেখানেই আছেন আল্লাহকে ভয় করুন, অহংকার মুক্ত একটা হৃদয় গ্রহণ করুন। মনে রাখবেন আল্লাহ তাআলা মানুষের অন্তর নিজেই বুঝেন, কাউকে কারো অন্তর বুঝার ক্ষমতা দেননি, কিন্তু তিনি বাহ্যিকভাবে পোশাক আশাক চলা ফেরা কাজ কর্ম লেনদেন এগুলোর মাধ্যমে মানুষের চরিত্রকে ফুটিয়ে তুলেছে, মানুষকে একে অপরের প্রতি উপর প্রাধান্য দিয়েছে। সুবহান আল্লাহ। এই পৃথিবীতে যখন কেউ বিবাহ বহির্ভূত কোনো মহিলার সাথে সম্পর্ক করে তারে আমরা জানা বলি। কি বলি কি বলি? জানা। কয়েলটা একটু বন্ধ করা যাবে, প্রচুর গন্ধ আসতেছে। যদি কোনো মানুষ এমন কিছু খেলো অথবা পান করলো যা খেয়ে অথবা পান করে সে হেলে দুলে পড়ে যাচ্ছে, বিবেক বুদ্ধি নষ্ট করেছে, মাতাল হয়ে মাতলামো করছে, তাকে আমরা নেশাগ্রস্ত মদ বলি। কি বলি? মদ বলি। দিনি ভাইয়েরা, কেউ কারো বিপদে তাকে অর্থ দিয়ে পরবর্তী সময়ে সে বিপদ মুক্ত হোক অথবা মুক্ত না হোক তার থেকে বাড়তি করে আদায় করলে আমরা এটাকে সুদ বলি। কি বলি? এই অপরাধকে আমরা কি বলি? সুদ বলি। আচ্ছা, এভাবে বাড়তি টাকা নিলে এটাকে সুদ বলে, এটাকে কি বলে? এই সুদ কি মুসলমানে খায় নাকি শুধু মুসলমানরা খায় না অন্য কেউ খায়? কারা খায়? তার মানে সুদ একটা অপরাধ, এটা মুসলমানে করে। কে করে? জেনা, এটা একটা অপরাধ, এটা মুসলমানে করে। কে করে? মুসলমানে করে। চুরি, এটা একটা অপরাধ, এটা মুসলমানে করে। তার মানে এই অপরাধগুলো একজন মানুষ নামাজ পড়া অবস্থায় করতে পারে, হজ করা অবস্থায় করতে পারে, যাকাত দেওয়া অবস্থায় করতে পারে, তাহাজ্জুদ গুজার হয়ে করতে পারে, বেশ ভালো নম্র ভদ্র শিক্ষিত কোরআন মুখস্থ হাদিস মুখস্থ এভাবে দাওয়াত দেয় অথবা দাওয়াত নেয় এতিমখানা মাদ্রাসা মসজিদ অনেক কিছু করে, সে চাইলে মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে জানায় লিপ্ত হতে পারে কিনা, তাহলে এটাকে কি বলে? তার মানে একজন লোক জানাকারী হতে পারে, সে যতই ভালো হোক যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাহলে আমরা ওকে জানি বলি। কি বলি? কি বলি? জানি। কি বলি? মানে জেনাখোর। কি বলি? কিন্তু আফসোস,
আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জানাকারী কিন্তু মুসলিম লোকটা সুদখোর কিন্তু মুসলিম লোকটা মদখোর কিন্তু মুসলিম লোকটা উগ্র উশৃঙ্খল কিন্তু মুসলিম লোকটা মিথ্যাবাদী কিন্তু মুসলিম লোকটা জালেম কিন্তু মুসলিম আফসোস মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিকও হয় মুসলমান আমি বুঝাইতে মানে কতটুকু পারি আমি জানি না তবে আমি এখানে বহু মানুষের এরকম প্রশ্ন শুনেছি যে মুসলমান কিভাবে শিরিক করে ও তো কোনো দুর্গা দরগা কোন কালী সরস্বতী ভগবতীর কাছে মাথা নত করে না ও তো আগুনকে পূজা করে না ও তো গরুকে পূজা করে না ও তো ছাগলকে পূজা করে না ও তো সূর্যকে পূজা করে না ওর তো বলে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মুসলিম এভাবে বলে আফটার বিইং মুসলিম হাউ কুড বি সামওয়ান মুশরিক একজন মানুষ মুসলমান থাকা অবস্থায় কিভাবে মুশরিক হবে মুসলমানের এই প্রশ্ন মাথা ঢোকে না মুসলমান এটা নিজেকে কুলেই আনতে পারে না অথচ মুসলমান জানাকারী হতে পারে সুদখোর শুনেন জানা এটা তো আপনার জন্য আল্লাহর জন্য এটা একটা অপরাধ এটা কি আল্লাহর জন্য এটা কি সুদ এটা তো আপনার জন্য সুদ কিন্তু আল্লাহর জন্য এটা একটা অপরাধ কি অপরাধ আল্লাহর আদেশ এবং নিষেধ আদেশ মানলেন অথবা আদেশ অবাধ্য করলেন অথবা নিষেধকে পরোয়া করলেন না এটা অপরাধ এটা কি অপরাধ দেখুন সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন Let's think about this ayah. এই আয়াতটা সম্পর্কে একটু চিন্তা করুন মানে আল্লাহ বলছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ এদের অধিকাংশ 50 ভাগের বেশি মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরে কখন কখন মনোযোগ দিয়ে শুনবেন খুব বেশি একটা কথা বলা মানে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আর আমি বেশি কথা বলতেও জানি না আমার বক্তব্য শেষ হয়ে যায় খুব দ্রুত খুব অল্প জানা মানুষ আমি তাই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আল্লাহ বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ এদের অধিকাংশ মানুষ ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এদের অধিকাংশ মানুষ সাক্ষ্য দিছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নেই আল্লাহ হাই আল্লাহ কাইয়ুম আল্লাহ ওয়াজুদ আল্লাহ রহমান রহিম গফুর সাত্তার জব্বার এগুলো আল্লাহ আল্লাহ বলছে যে এরা এগুলো স্বীকার করেছে মানে এক কথা এরা মেনে নিয়েছে কিন্তু আল্লাহ বলছে যে ইল্লা ওয়াহুম মুশরিকুন কিন্তু এরা যখন নিজেকে মাওয়াহিদ এরা যখন নিজেকে একত্ববাদী বলে মেনে নিয়েছে তাওহীদের উপর এসেছে এরা এই তাওহীদের উপরে থাকেনি ইল্লা ওয়াহুম মুশরিকুন এদের 50 জন যারা 100 জনের মধ্যে 50 জন ঈমান আনছে আল্লাহ বলছে যে 50 জনের মধ্যে অধিক 50 জনের বেশি হতে পারে 99 জন হতে পারে 50 এর বেশিকে অধিক বলে 50 এর বেশিকে কি বলে 51ই হতে হবে জরুরি নয় হতে পারে 60 70 80 90 99 100 ভাগের মধ্যে অধিক হলে 50 এর বেশি এর নিচে নয় এর কি আল্লাহ বলছে যে এরকম 100 জন মানুষ ঈমান আনার পর বলছে যে ইল্লা ওয়াহুম মুশরিকুন এরা ঈমানের সাথে সাথে শিরিক করে কি করে শিরিক করে আচ্ছা জানা করলে আমরা জানি শাস্তি হবে আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় মহিলা পুরুষকে আগুনে জ্বালাবে প্রচন্ড দুর্গন্ধ এদের শরীর থেকে বের হবে সুদ খেলে আমরা জানি রক্তের সাগরে ভাসবে ফেরেশতা পাথর মারবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রক্তের সাগরে ডুবে একেবারে চূর্ণ বিচূর্ণ মানে একে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার সে আগের মতো মানুষ হবে আবার ফেরেশতা ওর মাথায় পাথর মারবে ওর এভাবে খুলি ভাঙতে থাকবে খুলি গড়বে খুলি ভাঙবে খুলি গড়বে খুলি ভাঙবে আর রক্তের সাগরে হাবুডুবু হাবুডুবু খাবে তাহলে এটা একটা এটা শাস্তির এটা বিধান কি আল্লাহ এভাবে শাস্তি দিবে সুদখোরকে জেনাখোরকে উলঙ্গ অবস্থা আগুনে জ্বালাবে দুর্গন্ধ বের হবে শরীর পচে যাবে রক্ত পুজ এগুলো খাবে এটা আল্লাহ বলেছে কে বলেছে এভাবে আল্লাহ বিভিন্নভাবে শাস্তি দিবে কিন্তু আল্লাহ কখনো বলেনি যে জেনাখোরকে চিরস্থায়ী জাহান্নামী করবে মানে ওকে এখান থেকে বের করবে না আল্লাহ এটা বলেনি আল্লাহ বলেনি যে মদখোরকে জাহান্নাম থেকে বের করবে না আল্লাহ বলেনি যে এ মারামারি করে লাফালাফি করে মিথ্যাবাদা করে এই উশৃঙ্খলতা করে মানে একটা মানে বেপরোয়া মানুষ মানে যে আল্লাহকে পরোয়া করে না তোয়াক্কা করে না আল্লাহ বলেনি যে চিরস্থায়ী ওই এরকম জ্বলতেই থাকবে এরকম আল্লাহ বলেনি বরঞ্চ আল্লাহ বলেছে যে ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খাইরান ইয়ারাহ অতঃপর যে ব্যক্তি অনুপরিমাণ বিন্দু ধুলিকণা পরিমাণ যে ব্যক্তি ভালো কাজ করবে সে পাবে ওমান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ অতঃপর যে ব্যক্তি ধুলিকণা পরিমাণ মন্দ কাজ করবে সে তা পাবে কিভাবে পাবে আল্লাহ বলছে যে কিরামান কাতিবিন রয়েছেন সম্মানিত লেখক বর্গ দে রাইট এভরিথিং তারা সবকিছু লিখে ফেলে
يعلمون لكوك برغورا جاري ما تفعلون جاتم راكورو So that's how Allah subhanahu wa ta'ala এভাবে মানুষের বিচার করবে যে ধুলি কণা পরিমাণ ভালো কাজ করবে সে তা পাবে আর যে ধুলি কণা পরিমাণ মন্দ কাজ করবে সে তা পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে জান্নাতীদেরকে জান্নাতে দিবে এবার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষ বের করবে যাদের হৃদয়ে গম পরিমাণ ঈমান রয়েছে জব পরিমাণ ঈমান রয়েছে ইভেন সরিষা পরিমাণ মানে আরো ছোট ধুলা কণা পরিমাণ ঈমান যদি কারো হৃদয়ে থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবে সুবহানাল্লাহ এবারে আসুন ইজানা সম্পর্কে আপনি বুঝেন মদ সম্পর্কে আপনি বুঝেন জুয়া সম্পর্কে আপনি বুঝেন আপনি বুঝেন এভরি সিঙ্গেল ক্রাইম ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ এ ক্রাইম আ মুসলিম ক্যান ডু ইট স্টিল হি ইজ কলিং হিমসেলফ মুসলিম প্রত্যেক অপরাধ যখন আপনি দেখেন অপরাধী করে আপনি মনে করেন যে হ্যাঁ মুসলমান মানুষ মানুষ ভুল করে কিন্তু আপনি স্বীকার করতে রাজি নন যে একজন মুসলমান শিরক করতে পারে বরং আল্লাহ তাআলা বলেছে যে সে ঈমান আনার সঙ্গে সঙ্গে শিরিক করে চল্লিশ বছর থেকে একজন লোকে বুখারী পড়ায় মুহাদ্দিস এরপর একটা মহিলার ওন্না ধরে যদি টান দিয়ে তাকে একটা রুমে নিয়ে তাকে ধর্ষণ করে রেপ করে ওকে কি মুহাদ্দিস বললেন বলবেন নাকি রেপিস্ট বলবেন কি বলবেন কি বলবেন তাহলে একজন লোক ঈমান আনার পরে যদি শিরিক করে তাকে কি মুমিন বলবে না মুশরিক বলবে কি বলবে আচ্ছা মুশরিক এখন এই যে শিরিক এই শিরিকটা এটা কেমন প্রবলেম আপনাদেরকে কিভাবে বলি এই শিরিকটা হচ্ছে এমন একটা অপরাধ দেখুন নারায়ণগঞ্জের মানুষ মহিলা এবং পুরুষ যারাই আছেন ছোট বড় যুবক বৃদ্ধ আমি বলছি না যে সবগুলো অপরাধ আপনারা করেন শিরিক করি না আমি এমনটা বলছি না কিন্তু আমি বলছি যে একটাই অপরাধ যা সম্পর্কে রহমানুর রহিম আজিজুল করিম ওয়াদুদ ওয়াদুদ স্নেহময়ী মমতাময়ী ওয়াদুদ আহ দয়া মায়া কি মমতা এরকম আল্লাহ আল্লাহর নাম কি ওয়াদুদ কি মানে যিনি মায়া করে স্নেহ করে এত দয়ালু রব একদম পৃথিবীতে অ্যানাউন্স করে দিয়েছে তিনি আর কোনো ব্যাপারে এভাবে মানে একদম ফয়সালা করে দেননি মানে তিনি একটা ব্যাপারে ফয়সালা করেছেন যে যেটা পৃথিবীতে যে এই অপরাধ নিয়ে আখেরাতে আসবে তার মাপ হবে না এছাড়া যে যে অপরাধ নিয়ে আসুক হোক তা জমিন থেকে আসমান অব্দি হোক তা জমিন থেকে মেঘমালা হোক তা পরিপূর্ণ জমিন হোক তা পৃথিবী আর আসমান মিলে ধরে রাখতে পারতেছে না এত অপরাধ আল্লাহ তাআলা বলছেন যে আলা মেজাজ ইয়ানি আল্লাহর মেজাজ কি কার মেজাজ আল্লাহর মেজাজ তিনি জাহান্নামের আগুনে দিতেও পারে অথবা তিনি ক্ষমা করে জান্নাতেও দিতে পারে অথবা তিনি জাহান্নামে দিল আবার বের করে জান্নাতে দিবে ইনশাআল্লাহ কিন্তু এই কি অপরাধ নারায়ণগঞ্জের মানুষ ইত্তাকিল্লাহ হক তুকাতি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত অহংকার নিয়ে বক্তব্য শুনতে এসো না নাম যদি তোমার পছন্দ না হয় এই মাঠের নাম দিয়ে তোমার কাজ কি বলো তুমি এ নাম নিও না তোমাকে এ নামের হতে হবে জরুরি নয় এ তো এদেশের মানুষ বানিয়েছে ভিন্ন ভিন্ন নাম তাই কেউ যে সবার যদি নাম থাকে তাহলে আমারও একটা নাম থাকবে নাকি আমি তো আর নেমলেস নই আমি তো আর নেমলেস হতে পারি না তুমি যখন নাম দাও আমারও একটা নাম থাকা লাগে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য শোনো নারায়ণগঞ্জের জনসাধারণ আল্লাহকে ভয় করো মনে রাখো এই পুরো পৃথিবীর অপরাধ সম্পর্কে জেনেছো মাশা আল্লাহ আল্লাহ তোমাকে বরকত দিক ওগুলো থেকে মুক্ত হওয়ার তৌফিক দিক তবে শোনো শিরিক যা সম্পর্কে তুমি এখনো বোঝোনি তোমার রব বলেছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما شنو نران غنجر مانوش محلا بن پروش چروني اسرائيل مير بيه ہوئے جب اكوتا شدت نوئے اي چروني ربير شت خمتا رکھنا نران غنجر مانوش تمہار چھوٹو چھوٹو کتا তোমার রবের সমকক্ষ করে দেয় মাছি মশা মানুষ হুজুর মোল্লা মুন্সিকে তোমার ছোট ছোট কথা ডাব নারিকেল হাঁস মুরগি উট দুম্বা গরু ছাগল এগুলোকে প্রতিপক্ষ বাদিত্ব করে দেয় রবের সাথে নারায়ণগঞ্জের মানুষ আমাদের পূর্বে একজন বনি ইসরায়েলের একজন মানুষ যদি মাছি দেওয়ার কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামি করে তুমি তো উট দাম্বা গরু ছাগল হাঁস মুরগি ডাব নারিকেল নিয়ে যাও বরকতের আশায় কোথায় কোথায় নারায়ণগঞ্জের মানুষ ইত্তাকিল্লাহ কে তোমাকে কিভাবে দাওয়াত দেয় আমি জানি না আমি তোমাকে বলছি আল্লাহকে ভয় করো হক তুকাতি
যেভাবে আল্লাহকে ভয় করা উচিত।